হাজেরিনে মজলিস মনে রাখুন ওয়াজ আমি লম্বা করব না শুধু বিষয়টা ধরিয়ে দিচ্ছি মহান আল্লাহ আবার যা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ্জান ইন্না বাযাজ্জন্নি ইসমুন মহান আল্লাহ জানিয়েছেন কারণ তোমার কোন কোন ধারণা পাপের কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বিধান দিয়েছেন ওয়ালা তাজাসসু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন একদিকে মানুষের প্রতি কু ধারণা যেমন রাখতে পারবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওয়ালা তাজাসসু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তুমি গুপ্তচর গিরিও করতে পারবে না বোঝেন সাহেব দেওয়ালের গায়ে যে কানতে কি বলতেছো না শুনি আল্লাহ বললেন বললেন এই গুপ্তচর গিরিও করতে বলুন পারবেন না আল্লাহ নিষেধ করলেন বললেন গুপ্তচর গিরির স্বভাবটা বাদ দাও ওয়ালা তাজাসসু ওয়ালা ইগতাব বাদুকুম বাদাল মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি কু ধারণা যদি তোমার ভিতরে জায়গা পায় তখনই তোমার ভিতরে গুপ্তচর গিরির স্বভাব জায়গা পাবে সুতরাং কু ধারণা যদি বন্ধ করো তবেই গুপ্তচর গুপ্তচর গিরির স্বভাবটা তোমার ভিতর থেকে ঘুচবে আর গুপ্তচর গিরির স্বভাব যদি তোমার ভিতর থেকে ঘুচে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তবে গীবাত থেকে তুমি হেফাজত থাকতে পারবে ও বাবা জিরা ভাইরা বিষয়টা আজ করুন মহান আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল ইজতানিবু কাসীরাম মিনাজ্জন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কু ধারণাকে জীবন থেকে বাদ দাও পরে আবার বললেন ওয়ালা তাজাসসু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন গুপ্তচর গিরিটাও বন্ধ করো আল্লাহ পাক আবার বললেন ওয়ালা ইগতাব বাদুকুম বাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন খবরদার খবরদার তোমরা ঈমান যারা এনেছো একজন যেন অন্যজনের নামে গীবাত করো না রাসূলের পাকের বিখ্যাত সাহাবী কাবে আহবার জবাব দিলেন قال الذين يعملون بما يعلمون কাবে আহবার জবাব দিলেন আলেম নামের উপযুক্ত তারা আলেম নামের যোগ্য তারা পৃথিবীতে যারা এলেম অনুযায়ী আমল করে আবার বলছি হযরত কাবে আহবার জবাব দিলেন আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন আলেম নামের যোগ্য ব্যক্তিত্ব তারাই যারা যতটা এলেম অর্জন করেছেন আমলের জিন্দেগিতে ততটাই বাস্তবায়ন করেছেন কাবে আহবার বললেন এলেম অনুযায়ী যারা নিজেদের জীবনকে আলোকিত করেছেন তারাই হলেন আলেম নামের উপযুক্ত গাদা গাদা এলেম আছে কিন্তু এলমের কোনো আমল নেই হযরত কাবে আহবার বললেন ওরা তো আলেম নামের উপযুক্ত নয় বড় ভয় হয় যে ওদেরকে আল্লাহ হাসরের মাঠে কারুনের দলে জায়গা করে দেন কিনা জামিয়া রহমানিয়ার শেষ জলসা যে রাত্রে হল ওই রাত্রে
আমার বক্তব্যের সময় আমার নামে প্রচুর পরিমাণ গালিগালাজ ভেসে আসে, খবর আপনাদের জানা নেই। এবং এ গালিগালাজে যারা অংশ নেয়, যে বা যারা, তারা দেশের মাটিতে আলেম নামে পরিচিত। শুধু আলেম নয়, আলেম নামে নয়, বক্তা নামেও দেশের কাছে পরিচিত। আমি এবছরে জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালের সবের শেষ রাতে যেটুকু বক্তব্য দেই, সে বক্তব্যটুকুই ছিল পুরোটাই কোরআন এবং হাদিস দিয়ে বাঁধা। সম্ভবত যারা আমার নামে গালিগালাজ করে, তিনি বা তারা বা তাদের কাছে আমার বক্তব্যের কোনো জবাব ছিল না। আর কেউ যখন এলমে, হিকমাতে, যুক্তিতে, দর্শনে, লজিকে, জি সব কিছুতে যখন হেরে যায়, তখন তার কাছে দুটো রাস্তা বাকি থাকে, এক জবান দিয়ে গালিগালাজ করা, দুই হাত ব্যবহার করা। জি তো আমি ভাবছিলাম, আমার অনেকে বলেছিল ওই দিনে, হুজুর আপনি আর একবার উঠে প্রতিবাদ করুন। তাই বললাম আমি প্রতিবাদও করব না, আর কারোর গালি তাকে ফিরিয়েও দেব না। হযরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহে, নাম শুনেছেন কি জানি নে, দুনিয়া বরেণ্য আলেম। এই মানুষটা হযরত ইমামে আজম আবু হানিফার খুব ভক্ত মানুষ ছিলেন, তিনিও দুনিয়া বিখ্যাত আলেম। এরপরেও হযরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহে, তিনি ইমাম আবু হানিফার খুব ভালোবাসার মানুষ। তো উনি একবার জিজ্ঞেস করেছিলেন হযরত ইমাম আবু হানিফাকে, বলেছিলেন হুজুর আপনি কারণ নামে গাইল দেন না কেন, কিংবা আপনারে এত লোকে গাইল দেয়, তো কই কারণ নামে জিন্দেগিতে আপনি গীবত তো করেন না। আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা হযরত ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে জবাব দিয়ে বলেছিলেন, আমি কারণ নামে যদি গালি দেই, কারণ নামে যদি গীবত করি, তাহলে যার নামে গীবত করব, যার বিরুদ্ধে আমি গীবত করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নেকি কেটে তাকে মহান আল্লাহ হাসরের ময়দানে শোধ করবেন। বললেন এত কষ্ট করে কামাই করা নেকি কাউকে দেব? নোমান বিন সাবিত এতটা বোকান হয়? আরেকটু মন খুলে কথা শুনছেন? জি, এর মানে এটাই দাঁড়ালো যে
আপনি কাউকে গালি দিলে হাসরের ময়দানে আপনার নেকি আল্লাহ কেটে নেবেন, কি করবেন নেকি কেটে নেবেন। ইমামে আজম বললেন এত কষ্ট করে কামাই করা নেকি আমি কাউকে দিতে চাই না, তাই কাউকে গালিও দেই না, আর কারণ নামে গীবত। ভাই এবারে প্রশ্ন আসবে যে গীবত কি, আমরাও অজের মজলিসে কখনো কখনো অন্যায়ের প্রতিবাদ করি, সমাজের কিছু মানুষ তারা তখন ভাবে যে আমরা গীবত করছি। এই তো এবছরেই জামিয়া রহমানিয়া বোধহয় ঈসা আলাইহিস সালামের প্রথম দিন দিকে প্রথম দিন কেউ একজন ফেসবুকে কমেন্ট করেছে যে শুরু হলো গীবতিয়া ঈসা আলাইহিস সালাম, বলেন অথচ যে লোকটা এই কথাটা লিখছে জি হয়তো বলে বলছি আমি হয়তো পেটে পা দিয়ে সারাদিন ধরে চাপলেও আরবির একটা অক্ষর বারো তারে জিজ্ঞেস করলে সে গীবতের অ্যাকচুয়াল ডেফিনেশনটাও বলতে পারবে না। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করেছিলেন ও সাহাবীরা তোমরা কি বলতে পারো গীবত কাকে বলে, কি জিজ্ঞেস করলেন? আল্লাহ পাকের নবী বললেন আতাদুরুনামাল গীবা, ও সাহাবীরা তোমরা কি জানো গীবত কাকে বলে, কলু আল্লাহ রাসূলুহু আলাম, সাহাবীরা বললেন হুজুর আমরা কেমনে জানবো আপনি বলুন, আল্লাহ এবং তার রসুল সবচাইতে ভালো জানেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকে নবী বললেন যিকরুকা আখাকা বিমা ইকরাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম, গীবত কাকে বলে ওটা নবী এবার শেখাচ্ছেন সাহাবীদেরকে। আল্লাহ পাকের নবী বললেন দিকরুকা আখাক, আল্লাহ পাকের নবী বললেন তোমার কোন ভাইয়ের আলোচনা, এমন আলোচনা তোমার কোন ভাইয়ের নামের এমন কোন আলোচনা, বিমা ইকরাহু যেটা সে অপছন্দ করে। জিকরুকা আখাকা বিমা ইকরাহু, তুমি তোমার কোন মুসলমান ভাইয়ের ব্যাপারে তুমি কিছু আলোচনা করছো অথচ ওই আলোচনাটাই তোমার যার নামে করছো সে অপছন্দ করে। রাসূলুল্লাহ বললেন ওর নাম হলো গীবত। কি নাম তুমি তোমার কোন মুসলমান ভাইয়ের নামে সমালোচনা করছো তার পিছে সে যেটা সে এটাকে অপছন্দ করে এর নাম গীবত। ক্ষমতা থাকলে সামনে বলো, সাহাবী রসুলকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, যে বিষয়টা আমার কোন মুসলমান ভাইয়ের ব্যাপারে আমি আলোচনা করছিলাম
বিষয়টি দোষটি তার ভিতরে আছে, হুজুর সে অপরাধ লোক তার ভিতরে আছে, তখন কি হবে? প্রিয় নবী বললেন ফাকাদি বিতাহু, তবুও হবে কি বাদ? তোমার কোন মুসলমান ভাইয়ের ভিতরে, ইমানি ভাইয়ের ভিতরে যে দোষটা রয়েছে, ও দোষটা যদি আল্লাহ পাকের রসুল বললেন তুমি তার সামনে না বলে পিছনে বলে বেড়াও, ফাকাদি তাবতাহু, রসুলুল্লাহ বললেন তখন ওটার নাম কি বাদ? আল্লাহ পাকে নবী বললেন, আল্লাহ পাকে রসুল রসুল সাহাবীকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবী, মনে রাখো আর তোমার ভাইয়ের সামনে তুমি তার পিছনে যেটা আলোচনা করছো সেই দোষ যদি আদৌ তার ভিতরে না থাকে, ফাকাদ বাহাত্তাহু, রসুল বললেন তখন তো তুমি তার নামে অপবাদ দিলে। তুমি যে ভাইয়ের নামে পিছনে আলোচনা করছো সত্যি যদি লোকটা দোষী হয় তার নাম গীবত, আর যদি দোষ লোকটার না থাকে আর এরপরও যদি সমালোচনা করো তাহলে সেটাকে বলা হবে বুহতান। কি বলা হবে? বুহতান, অপবাদ। আরবিতে যেটাকে অন্যভাবে বলে তুহমাত। তাহলে আপনি কোন মুসলমান ভাইয়ের সমালোচনা করবেন এমন সমালোচনা যে দোষটা তার ভিতরে আছে, এরপরও নবী বললেন কি বাদ? তুই পিছনে করছো কেন, মদ্দালা করে সামনে বল। আর যদি সেই দোষটা লোকটার ভিতরে না থাকে তখন সেটা হবে তোহমত। কি হবে? তোহমত। ও ভাই, গীবতের ব্যাপারে আমি একটা না, অনেকগুলি আয়াত হাদিস আপনাকে বলে শোনাতে পারবো ইনশাল্লাহ। কোরআন শরীফের 26 পারা সূরা হুজুরাতের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ্জান। মহান আল্লাহ জানিয়েছেন এ দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইজতানিবু কাসীরাম মিনাজ্জান। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা এ দুনিয়ার ঈমানওয়ালারা, ইজতানিবু, তোমরা পরহেজ করো, কাসীরাম মিনাজ্জান। জ্ঞান মানে ধারণা, মানে দূর থেকে কারোর উপরে খারাপ ধারণা করোনা। হতে পারে দূর থেকে যে খারাপ ধারণাটা করছো কাছে গেলে তোমার ধারণা পাল্টে যাবে। আর যায়ও তাই, দূর থেকে মানুষকে দেখায় একরকম, কাছে গেলে লাগে আর এক রকম। আমি উদাহরণ দিলে দিতে পারবো, সময় যাবে দিচ্ছি না। কোরআন বলেছে ইজতানিবু কাসীরাম মিনাজ্জান ইন্না বাদা যন্নি ইসমুন। মহান আল্লাহ জানিয়েছেন কারণ তোমার কোন কোন ধারণা পাপের কারণ হয়ে দাঁড়ায়। আমি এক ধারণার উদাহরণ দেই, মনে মনে ঘুরুন, সমাজের কেউ ধারণা করলো কাইয়ুম সাহেব বজে টাকা চেয়ে নেয় না কিন্তু মাদ্রাসার নামে টাকা তোলে আর সেই টাকা আত্মসাত করে। এন্তারে ধারণা সঠিক যদি না হয় তাহলে অবশ্যই তাকে আল্লাহর কাছে গোনাহগার হতে হবে। এ হবে না, হবে না। এরকম কথা বলার লোক আমার দেশে অ্যাভেলেবেল আছে?
হাজেরিন নামাজ দিস মনে রাখুন ওয়াজ আমি লম্বা করব না শুধু বিষয়টা ধরিয়ে দিচ্ছি মহান আল্লাহ আবার জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাযযন ইন্না বাযাযযন্নি ইসমুন মহান আল্লাহ জানিয়েছেন কারণ তোমার কোন কোন ধারণা পাপের কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বিধান দিয়েছেন ওয়ালা তাজাসসু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন একদিকে মানুষের প্রতি কু ধারণা যেমন রাখতে পারবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওয়ালা তাজাসসু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তুমি গুপ্তচর গিরিও করতে পারবে না বোঝেন সাহেব দেওয়ালের গায়ে যে কান পেতে কি বলতেছো না শুনি আল্লাহ বললেন বললেন এই গুপ্তচর গিরিও করতে বলুন পারবেন না আল্লাহ নিষেধ করলেন বললেন গুপ্তচর গিরির স্বভাবটা বাদ দাও ওয়ালা তাজাসসু ওয়ালা ইগতাব বাদুকুম বাদাল মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি কু ধারণা যদি তোমার ভিতরে জায়গা পায় তখনই তোমার ভিতরে গুপ্তচর গিরির স্বভাব জায়গা পাবে সুতরাং কু ধারণা যদি বন্ধ করো তবেই গুপ্তচর গুপ্তচর গিরির স্বভাবটা তোমার ভিতর থেকে ঘুচবে আর গুপ্তচর গিরির স্বভাব যদি তোমার ভিতর থেকে ঘুচে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তবে গীবত থেকে তুমি হেফাজত থাকতে পারবে ও বাবা জিরা ভাইরা বিষয়টা আজ করুন মহান আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল ইজতানিবু কাসীরাম মিনাযযন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কু ধারণাকে জীবন থেকে বাদ দাও পরে আবার বললেন ওয়ালা তাজাসসু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন গুপ্তচর গিরিটাও বন্ধ করো আল্লাহ পাক আবার বললেন ওয়ালা ইগতাব বাদুকুম বাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন খবরদার খবরদার তোমরা ঈমান যারা এনেছো একজন যেন অন্য জনের নামে গীবত করো না তাহলে পরপর এক আয়াতে আল্লাহ তিন নির্দেশ প্রথম নির্দেশ কু ধারণা করো না কারোর প্রতি না যেটা মানুষের প্রতি আমরা এভেলেবেল কু ধারণা করি জি সকালবেলা আপনি গোসল করে ফজরের নামাজ পড়ে কোথাও যাচ্ছেন তো রাস্তার ধারে পুকুর দেখলেন একজন লোক গোসল করছে তো আপনার ধারণা হতে পারে যে লোকটা দেহ নাপাক হয়ে গেছে গোসল করে ফজরের নামাজ পড়বে আবার ধারণা হতে পারে লোকটাই ভোরবেলা গোসল করে হয়তো দূর দূরান্তে কোথাও যাবে আবার ধারণা হতে পারে লোকটা সারা রাত চুরি করেছে কাটা বাগান খানা বাগানতে দৌড়িয়েছে জি নোংরা ময়লা কত কি পায়ে লেগে গেছে এন গোসল করে যে একটু ঘুমবে আল্লাহ বললেন তুমি তার প্রতি ধারণাটা খারাপ রেখো না প্রয়োজনে হাদিস শরীফ বিবরণ দিয়েছে আল্লাহ পাকের রসুল জানিয়েছেন যন্নু বিল মুমিনিনা খায়রা রাসূলুল্লাহ জানিয়েছেন ঈমানদারের উপরে তুমি সুধারণা রাখো সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলেন না ঈমানদারের উপরে কি ধারণা রাখো অনেক বাকি এখনো 8:30 টাইম জি আল্লাহ বললেন ঈমানদারের উপরে সুধারণা রাখো খারাপটা ধারণা আগে না ভাই
এই তিন বিধানের পরে আল্লাহ বললেন পরপর তিন বিধান কুধারণা করো না গুপ্তচরগিরি করো না কুধারণা তোমার ভিতরে গুপ্তচরগিরি জন্ম দেবে আর গুপ্তচরগিরি তোমাকে গীবতের দিকে টেনে নিয়ে যাবে এটা আমি না ওদের ওই এই এই দেওয়ালের বাড়ে কান পেতে শুনলাম ঘরের ভিতরে ওরা ফিসফিস করে এরকম বলতো হাজরিন মজলিস তাহলে গীবত যে হারাম গীবত যে নাজায়েস গীবত যে করতে নেই গীবতের প্রতি আল্লাহর নিষেধাজ্ঞা আছে ওটা আমরা জানি না জানি না জানি তো পিছনে বললেই গীবত হয় পিছনে বললে কি হয় গীবত হয় আচ্ছা ঝটপট এবার একটু আমার কটা কথার জবাব দেন আমরা দুইজন পাশাপাশি বাস করি তা প্রত্যেকের ভিটা বাড়ির একটা সীমানা আছে আমি দুর্বল এলোক সবল জনবল বাহুবল রাজক্ষমতা অর্থবল সব আছে লোকের আমার কিচ্ছু নেই ভিটে বাড়ির সীমানার খুঁটি তুলে ও লোক আমার দিকে পাঁচ হাত চেপে মেরে দিলে জি তাই বললাম ও ভাই সকালবেলা কি করতেছেন এটা তো আপনার সীমানা না আপনার সীমানাতেই তো খুঁটি পোষানো ছিল এই জায়গা তো আমার আরে সারা গ্রামের লোক জানে যে এই জায়গার ভোগ দখল আমি করি আরে হঠাৎ আপনি এই সীমানা তুলে আমার দিকে পাশা পাশা ঢুকে মারতেছেন বিষয়টা বুঝলুম না তো বলছে না এ আমার জায়গা উদাহরণ দিচ্ছি ও লোক বলে না আমার জায়গা আমার যতটা জায়গা ছিল আমি ততটা বুঝে নিচ্ছি তাহলে ও ভাই তা এই জায়গা যদি আপনার হয় ফেরারটা আমিন নাই আল্লি হয়তো তো আমিন টামিন বুঝিনি আমি আমি নিজেই আমিন নিজেই সপে জায়গা আমার আচ্ছা ন্যায় বিচার পাওয়ার জন্যে আমি এই কথাটা কারোর সাথে বলতে পারবো সবাই জিজ্ঞেস করছে একটু বুঝে উত্তর দেবেন এ লোক এ লোকের বাড়ি আর আমার বাড়ি গায়ে গায়ে ও লোকের ক্ষমতা আছে পাওয়ার আছে শক্তি আছে ও লোক আমার ভিটে বাড়ির সীমানার ভিতরে পাঁচ হাত ঢুকে গিয়ে খটা মারতেছে ও লোকের বললি বলতেছে যা করতেছি ঠিক করতেছি আমার জায়গা আমি বুঝে নিচ্ছি তাহলে আমিন টামিন একটা আল্লি হতো না তুমি যদি সত্যি পাঁচ হাত পাও তাহলে লোক বলে আমিন টামিন পরোয়া করি নে যা করতেছি ঠিক করতেছি তোমার যদি কিছু করার থাকে কন্যা গেল ন্যায় বিচার পাওয়ার জন্যে আমি মানুষের কাছে যে সমাজের বিচারপতিদের কাছে যে এ লোকের বিরুদ্ধে বলতে পারবো যাবে গীবত হবে না সে জোর করে নিয়ে যাক কিন্তু এতক্ষণ ধরে আমার কাছে হাদিস শুনলেন যে পিছনে বললি গীবত হয় হাজির সাহেব ধরেন এই এলাকার একজন লিডার বলি নেতা বলি বিচারপতি বলি এলোক ধরেন বিচার আচার ভালো করে ন্যায় বিচার করে আমি সোজা গেছি হাজির সাহেবের কাছে তা হাজির সাহেবের কাছে যে আপনি এই যে অন্যায়টা করেছেন আমার উপরে এটা বলতে পারবো যখন আমি এই হাজির সাহেবের কাছে যে আপনি যেটা করেছেন বলতেছি আপনি সেখানে নেই তো গিবত হয়ে যাবে না
তাই হয়? এ সহজে লোক বুঝবে না। আর একটা উদাহরণ দেখ, এই যে ভাই সামনে বসে আছে, দুজনের সঙ্গে ঝগড়া হয়েছে, তা ঝগড়াটা ইস্যু যাই হোক, মারপিট হওয়ার মতো ইস্যু ছিল না, এমন লোকের গায়ে শক্তি আছে আমার ধরে খুব মেরেছে, আমি ন্যায় বিচার পাওয়ার আশায় গেছি বসিরহাট থানায় এফআইআর করতে। তাই এফআইআর করতে গেলে থানার বড়বাবু বলতে হবে তো যে আমার ঝেড়েছে স্যার, এই নাক ফাটিয়ে দিয়েছে, বলতে হবে। আরে হ্যাঁ না বল, হ্যাঁ বলতে হবে না বলতে হবে। তা আমি যখন থানায় যেয়ে লোকের বিরুদ্ধে এফআইআর করবো, লোক থাকবে নাকি? ও লোকের বিরুদ্ধে বলতেছি থানায়, গিবোধ হবে না? হ্যাঁ না বল না। বসবে না সহজে। আর একটা উদাহরণ দিই, দেশ জুড়ে বউ পেটানোর একটা প্রতিযোগিতা চলতে জানেন?